বন্ধু শেখ হাসিনা আসতেছে আজকে, এই জন্য চলে যাবে, সুন্দর করতেছে। হ্যাঁ, একটু পরে উনি চলে যাবে, পরে উনি চলে যাবে না। হ্যাঁ, এই যে রুহান এসেছে ইউকে থেকে, কোন কোথা থেকে? ইউকে, ইউকে, ইউকে কোন? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটি গাইজ আবারও নতুন একটা ব্লগ, অন্য ধরনের ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা হইলো আজকে এয়ারপোর্ট যাইলাম আসলে। তো আমরা দেখতে পারা গাড়ির মধ্যে আছি, গাড়ির জন্য ব্লগটা স্টার্ট করছি আসলে গাইজ। আমরা এখন রাস্তা পার হয়েছি যাওয়ার পথে এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকের ব্লগটা। সো এয়ারপোর্টের আগেও ব্লগ এক্সট্রা করছিলাম, তো আজকে আবারও চিন্তা করলাম একটা ব্লগ করি এয়ারপোর্টের। দেখতে পারা টুকর বাজার রাস্তা একটা, সুনামগঞ্জের যে বাইপাস রোড, তো আমরা এখন এয়ারপোর্ট যাইব আসলে। আজকে আমার বইনার আর পাগনি বনির জামাইরা ইংল্যান্ড থেকে, তারা রিসিভ করার যাইলাম। তো আপনারা দেখবা সকলটা, তার আগে রাস্তার ভিউটা আমি দেখাইব। আজকে নতুন একটা রোডে দিয়ে যাইলাম সিলেটের, এই রোডে সকলকে চলাফেরা করেন না, বেশিরভাগ মানুষও অন্যদিকে যায়। তো আমরা আজকে একটু ফাড়ি ফাতে যাইলাম, তো অবশ্যই ব্লগটা সুন্দর হইব। আপনারা প্রাকৃতিক কিছু সৌন্দর্য দেখাইব, ন্যাচারাল জিনিস সিলেটের। অবশ্যই ব্লগটা পুরো ওয়াচ করবা, ভালো লাগলে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমরা টুকুর বাজার ব্রিজে উঠছি, এটা টুকুর বাজারের ব্রিজ, তো খুব সুন্দর লাগে। ব্রিজটা অনেক উঁচা, কয়েক বছর আগে ব্রিজটা চালু হয়েছে। তো কন্টিনিউ ওয়াচ করুকা, সুরমারি বার দেখতে পারা। চা বাগানের পিছিয়ে দিয়ে একটা গ্রাম আছে, ও গ্রামের ভিত্তি দিয়ে আমরা যাইলাম এয়ারপোর্ট। দেখতে পারা সুন্দর গ্রাম গাইস। দেখতে পারা আমরা এয়ারপোর্টের রাস্তা যাচ্ছি, শেখ হাসিনা এরা আজকের লেগে সাজানো হয়েছে ফ্ল্যাগ দিয়া, আর নাইলে এইলা সাজানো থাকলেও নেই না। দেখতে পারা এয়ারপোর্টের ভিতরে হামাই দিলাম আমরা গিয়ে এখন। সো দেখতে পারা এয়ারপোর্টের রোডটা আসলে সুন্দর আছে, খারাপ নাই। অন্য অন্য জায়গার তো নেই, সিলেটের এয়ারপোর্টের রোডটা খুব সুন্দর লাগে আমার কাছে সব সময়ও। এটা হইলো ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট। সো ও দেখতে পারা আমরা মেইন এন্ট্রান্সের যে রোড আছে, ও রোডে দিয়ে এখন গিয়া এয়ারপোর্ট ডুগ্রাম। রাস্তাটা দেখতে পারা আজকে সকালটা নিরাই, কারণ আসি না হওয়ার কারণে পাবলিকের অনেক প্রবলেম হওয়ার, তার কারণে মানুষের গাইলারও অনেকে, কারণ পাবলিকের ডিস্টার্ব করিয়া কোনো দেশের প্রাইম মিনিস্টার ইলা চলাফেরা করতো না, রাস্তাঘাট হোক বা এয়ারপোর্ট হোক কোনো জায়গাতেও। আমরা দেশ হইলে সকল নাটামি যা আছে সত্য হইলো আমরার দেশ বাংলাদেশও, তার কারণে এলেই মানুষ বাংলাদেশ ছাড়িয়া বাঁচতে চায়, অন্য দেশে দায়িত্ব কি চায় সেটা দিতে চায়। সো আমরা এখন দেখতে পারা এয়ারপোর্টের ভিতরে আমার গেছি, এই দেখতে পারা এয়ারপোর্টের সামনের দৃশ্য খুব সুন্দর লাগে। Women hating, men is stupid. These people unemployed, the homie Cupid. No love, so much hating, many trolls on. আমরা এই যে এখন আছি কোথায় আছি, এয়ারপোর্ট রোডে আছি, এয়ারপোর্ট রোডে আছি। এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে সুন্দর সুন্দর, শুধু সুন্দর। শেখ হাসিনা আসতেছে আজকে, এই জন্য আসতেছে, চলে যাবে, সুন্দর করতেছে। হ্যাঁ, একটু পরে উনি চলে যাবে, পরে উনি চলে যাবে না। হ্যাঁ, এই যে রুহান এসেছে ইউকে থেকে, কোন কোথা থেকে? ইউকে, ইউকে, ইউকে কোন গলি থেকে এসেছে? সব দোকানের বন্ধ, কারণ আজকে শেখ হাসিনা আইছেন, যার কারণে সবটা বন্ধ, ক্লিন লাগে, আর নাইলে তো জাবরা লাগে সবসময়। দেখতে পারা খুব সুন্দর এরিয়া এয়ারপোর্ট এরিয়া, কারণ শেখ হাসিনার লাগে আমরা বাড়াইতাম পারলাম না, আমরা ব্লক করে রাখা হয়ে গেছে এয়ারপোর্টের জন্য, তখন গিয়ে পারি আমরা। তো দেখতে পারা শেখ হাসিনা ইয়া আমরা এখন তখন প্লেন উঠি দিবা, এইবার তো সারা সিকিউরিটি দিয়া ঘেরাও খড়া হয়ে গেছে, মানুষ রাখটা নিয়ে গেছে, এটা আর কোনো দেশ হয় না, শুধু আমরা বাংলাদেশ হয়। তো আশা করি ব্লগটা লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। আজকের মতো ওখানে বিদায় রইলাম, সকাল ভালো থাকুক, আল্লাহ হাফেজ।
বন্ধ।